राज्य कृषि मंत्री शोभनदेव चट्टोपाध्याय की जानिए चेन आलू दाम कमानो प्रसंगे आसुन सुनबो ना ना जे टाइम टा ओरा फ्रीते राखे कोल्ड स्टोरेज আমি কালকে খবর নিয়েছিলাম সঙ্গে সঙ্গে কোল্ড স্টোরেজের সঙ্গে যে কথা বলে যারা কোল্ড স্টোরেজের মালিক তাদের দুই একটা অ্যাসোসিয়েশনের লোকের সঙ্গে যোগাযোগ আছে আমি কথা বলেছিলাম যে ওরা এখনো বলছে যে কোল্ড স্টোরেজ থেকে ছাড়ার সময় হয়নি খুব তাড়াতাড়ি আমরা ছাড়বো ইন দ্য মিনটাইম ইউপি থেকে কিছু আলু আসছে আমাদের রাজ্যেতে আমি খবর নিয়েছি ফলে এই আলুর যে দামটা হঠাৎ করে হাইক হয়ে গেছে এটা এতটা বাড়ার কথা না আলু হয়েছে তো নিশ্চয়ই আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে আলুটা স্টেবল হয়ে যাবে পাল্টা কি চালিয়েছেন দিলীপ ঘোষ আসুন শুনবো 15 টাকা 20 টাকা এখন 35 টাকা 40 টাকা কি হয়েছে কি না আলু কি ইউক্রেন থেকে আসছে না রাশিয়া থেকে আসছে ডবল কেন হলো 90 টাকার পেট্রোল যদি 100 টাকা হয় 115 টাকা হয় কত দাম বাড়লো 20% বেড়েছে 25% বেড়েছে আর আলু 18 টাকা না 36 টাকা হয়েছে 100% বেড়েছে আরে আলু তো রোজ খাই সবাই খায় পেট্রোল তো খায় না কেউ নেতাদের ধরে পেছনে একটু পেট্রোল দিয়ে দিন কেমন দৌড় মারবে দেখো আমরা ছোটবেলায় গতকাল থেকে পুকুরের পেছনে পেট্রোল দিতাম কি দিয়েছেন কোনদিন কেমন দৌড় মারে আর দিন আছে টিএমসি নেতাদের পেছনে পেট্রোল দেওয়া হবে সে পেট্রোল নিয়ে দৌড় মারবে আর লোক জিজ্ঞেস করবে কেমন মজা পেট্রোলের দাম বাড়ানো তোমাদের কোনো যোগ্যতা নাই পেট্রোল ছেড়ে দাও দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা কি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী শ্যামল ছাত্রা আসুন শুনে নেব বিজেপি লিডার হিসাবে তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন বাঁকুড়ার মাচানতলার মঞ্চে তৃণমূল নেতৃত্বের পিছনে পেট্রোল লাগিয়ে দেওয়ার কথা বলেছেন কুকুরের সঙ্গে তুলনা করেছেন তো এর চেয়ে বাজে রকম বার্তা মানুষের কাছে আসতে পারে না এটা আমরা প্রশাসনিক দিক দিয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়ার কথা আমরা বলবো কারণ বিজেপির যে কালচার কোন জায়গায় পৌঁছেছে সেটা পরিষ্কার সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছেন একের পর এক ভোটে বিজেপি হেরে যাচ্ছেন বিজেপির পায়ের মাটি অলরেডি সরে গেছে সুতরাং তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ধরনের কুরুচিকর মন্তব্য করে হিমঘর থেকে ছাড়ার পর আলুর দাম কমবে এমনটাই জানা যাচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘড়াইর সঙ্গে সুমন রাজ্য সরকার যে সক্রিয়তা দেখাতে শুরু করেছে আলুর দাম কমানো সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে দেখো রাজ্য সরকারের রাজ্য কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করেন তিনি যেটা বলেন সেটা হচ্ছে আলুর দাম বাড়ার কিন্তু বিশেষ কোনো কারণ তিনি বলেননি তিনি যেটা বলেন সেটা হচ্ছে আলুর ফলন কিন্তু যথেষ্ট ভালো 130 লক্ষ মেট্রিক টন আলুর ফলন হয়েছে এই আলুর ফলন হওয়ার পর এগুলো হিমঘরে ঢুকে গেছে হিমঘর থেকে ছাড়ার সময় এখনো হয়নি হিমঘর থেকে আলু যখন বাজারে আসবে তখন আলুর দামটা যথেষ্ট পরিমাণে কমবে সেটা মন্ত্রী আশা রাখেন পাশাপাশি ইউপি এবং পাঞ্জাব থেকে আলু আসছে সেই আলু এলেও কিন্তু বাজারে আলুর দামটা কমবে তিনি যেটা বলেন এর পরও যদি আলুর দাম না কমে তাহলে পুরো বিষয়টা তিনি মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন মুখ্যমন্ত্রী যদি উদ্যোগ নেয় আলু কমন আলুর দামটা নিশ্চয়ই কমবে অর্থাৎ বুঝতেই পারছ এবছর আলুর ফলন যথেষ্ট ভালো কিন্তু বৃষ্টি পাতলা ইত্যাদির জন্য আলুর ফলন দেরিতে হয়েছে আলু হিমঘরে রয়েছে এরপর থেকে হিমঘর থেকে বেরোলে আলুর ফলন আলুর দামটা বাজারে কমবে পাশাপাশি যদি তারপরও না কমে মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টা জানাবেন মুখ্যমন্ত্রী উদ্যোগ নিলে আলুর ফলনটা কমবে